আপনাদের এটা আমি ওরকম 31 এর মতো এক্সপেক্ট করতেছি 31 এগুলো 70 এর মতো 70000 টাকা তাই না দেড়ের মতো আমি এক্সপেক্ট করতেছি এটা হিটে চলে আসছে এটা ইয়ে করব আর কি এটা এটা কনসিভ করলে এটা আমি আশা করি মানে প্রথম মিয়ানে 20 এক্সিট করার মতো গরু এবং 20 এক্সিট করার মতো আশা করি 25 30 হওয়ার মতো তাই এর মা কতটুকু দেয় ওর মা 21 এর মতো পাইছিলাম এই পুতিনটা কেমন টাকা চান ওই 20 30 এর মধ্যে আমার বাজেট এখন তাই আচ্ছা এই বাসুরের নিয়ে আপনার কি স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন কি হয়েছিল শুনতে চাই ওইটাই যে এতদিন ধরে কষ্ট করে টিকে থাকার তো ওইটাই যে মানে নিজের ঘরের বাছুর একসময় মা হবে প্রোডাক্টিভিটি এখান থেকে আমার ঘরের বাছুর যখন মা হয় ওর প্রোডাক্টিভিটির সাথে অন্য কোনো প্রোডাক্টিভিটি কোনো কম্পারিজন নেই বাজার থেকে আপনি গরু কিনে কোনোদিন আপনি ওই রেজাল্ট পাবেন না যেটা আপনি ঘরের বাছুর যেটা দিবে তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ঢাকা জেলা সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজারের কাছে ছোট কালিয়াকোর গ্রামের মেন রাস্তার পাশে পিপিআর ইন্টারন্যাশনাল ট্রেডমার্কের একটা বিশাল বড় গেট আছে ওই গেটের সামনে দিয়ে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এগোয় আসলেই অ্যাগ্রোম্যাট্রিক্স রেঞ্জ আপনারা গুগল ম্যাপেও কিন্তু অ্যাগ্রোম্যাট্রিক্স রেঞ্জ দিয়ে কিন্তু চলে আসতে পারবেন এই খামারে আমার পাশে দেখছেন তালহাবাড়ি ভাই তালহাবাড়ি ভাই উনি মূলত ডক্টর জহুরুল ইসলাম স্যারের প্রশিক্ষিত খামারি আমরা কিন্তু 3 বছর আগে এই খামারে ডক্টর জহুরুল ইসলাম স্যারের সাথে এসেছিলাম তখন তিনি ফ্যাটানিং দিয়ে শুরু করেছিলেন আমরা হচ্ছে বলেছিলাম যে শুধু ফ্যাটানিং দিয়ে খামার করলে কিন্তু বেশ সারা বছর ইনভেস্ট করতে একটা সময় টাকা আসে আপনি খামার করে ভালো করতে চাইলে আপনি ডেইরি খামার করেন সেই সূত্র ধরে তালাবাড়ি ভাই ফ্যাটেনিং এর পাশাপাশি তিনি এই ডেইরি খামার এই পাশে অনেক সুন্দর করে তিনি গরু করেছেন প্রায় তিনি আমরা গল্প প্রসঙ্গে বলেছেন যে 150 গাভি সংগ্রহ করেছেন 150 গাভি থেকে তিনি মাত্র 40টা গাভি রেখেছেন বাকি 100 উপরে গাভি তিনি বিক্রি করেছেন বিভিন্ন সময় ভালো পায় নাই এবং তিনি আর স্বপ্ন ছিল যে এই গাভি থেকে একটা সময় তার বড় একটা খামার গড়ে উঠবে বিভিন্ন সময় যখন আমি আসছি এখানে খামারে সেই খামার থেকে যখন আমি এখানে দুধ নিয়ে গেছি সেই দুধটা নিয়ে গেলে আমার ওয়াইফ বলতো যে কোন জায়গা থেকে দুধ এনে এসেছো দুধের উপরে এত ঘি কেন এত তেল কেন কি কি হয়েছে এই দুধে হ্যাঁ তা এরকমই একটা জায়গা আমারও বেশ আবেগের জায়গা সেই আবেগটা আমাদের বাড়ি ভাই দুদিন আগে আমার ফোন করে বললেন যে তিনি কিছু গাভি এবং বাছুর বিক্রি করে বলবেন তা জানি না ওনার মনটা কেমন আমার মনটা খুবই মানে খারাপ যে আমার চোখের সামনে দেখলাম এখানে একটা একটা করে গরু বাড়তে বাড়তে এতগুলো গরু হয়েছে আজকে তিনি বিক্রি করবেন তো বন্ধুরা আমরা তালাবাড়ি ভাইয়ের সাথে কথা বলবো পুরো বাছুরগুলো দেখবো এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন সেখানে কিন্তু তার গাভিগুলো আমরা দেখিয়েছি প্রয়োজন হলো ওই ভিডিওটাও আপনারা দেখবেন আর পুরো ভিডিও জুড়ে কিন্তু তালাবাড়ি ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি লিখে দেবো আপনারা যারা এখানে বাছুর সংগ্রহ করতে চান গাভি সংগ্রহ করতে চান গাভি বাছুর দুটাই নিতে চান অথবা লট ধরে নিতে চান কেবল খামারি ভাইয়েরা কোনো ব্যবসায়িক ভাইয়েরা না যারা আছে যে এখান থেকে গরু কিনে নিয়ে হাটে বিক্রি করবেন তাদের জন্য এই ভিডিওটা না বা তারা এখানে আসবেনও না হ্যাঁ কেবলই আসবেন যারা এখান থেকে গরু কিনে নিয়ে নিজের খামারে লালন পালন করবেন আমি একটা কথা বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আপনারা এখান থেকে বাছুর গরু কিনলে আপনি গরুতে বা বাছুরে ঠকবেন না হ্যাঁ দামাদামি করে আপনি কিনতে পারলে কিছু পয়সা কমায় নিতে পারলে সেটা আপনার জন্য ভালো কিন্তু গরু বাছুরগুলোতে আপনার কোনো খারাপ হইব না তা আমরা এখন বাড়ি বাড়ির কাছে চলে আসি বাড়ি বাড়ি একটা একটা করে বাছুরের একটু রেকর্ড বলবেন এবং পাশাপাশি যে বাছুরগুলো আছে কেমন দাম আমরা দামটা শুনি চলুন এই হচ্ছে আমার বাছুরের ফ্রি রাঞ্চিং জোন জি এখানে ফার্মে যা বাচ্চা আছে সব যার যার মতো খেলাধুলা করে ওখানে আপনার পিছনে শেড আছে এখানে ওরা ছায়া দরকার হলে ছায়াতে যায় ওদের এখানে দরকার হলে এখানে আসে শীত গ্রীষ্ম বর্ষা সব জায়গার জন্য হ্যাঁ মানে এদের গলা কখনো দড়ি দেন না এদের গলা সাধারণত দড়ি দেই না ওই খাবার সময় বা এই রাত্রেবেলা নিয়ে এসে জাস্ট একটু একটা হুক বাঁধা আছে এটা বেঁধে রাখে আদারওয়াইজ সবসময় সারাদিন এভাবে থাকে এটা আপনার রেঞ্জ এটা আমার একটা মিনি রেঞ্জ আর কি ডক্টর জহুরুল ইসলাম একটু বড় সাইজের বকনা গুলো ওদিকে থাকে এটা 3টা কিউবিকল করা আছে 3 সাইজের জন্য হ্যাঁ মানে বয়স ভিত্তিক ইয়েতে এখানে বেসিক্যালি আছে হচ্ছে ধরেন 3-4 মাস পর্যন্ত বা 5 মাস পর্যন্ত ওই পাশে গুলো আবার একটু এজের আর ওই বড় গাভি যেগুলো ওইগুলো ওই পাশে থাকে সামটাইম যখন হিট হিটে আসার জন্য আমরা জানি যে একটু এক্সারসাইজ করা একটু গায়ে রোদ লাগানো তাহলে তাড়াতাড়ি হিটে আসে
তো বড়গুলোকে ওদিকে ছাড়ার ব্যবস্থা থাকে, ওরা কনসিভ করলে তখন আবার ওরা মেইন শেডে চলে যায়। আরে এত সুন্দর করে জিনিসটা প্ল্যানিং করেছিলেন, সেখান থেকে এখন আপনি সবগুলো বিক্রি করে দিবেন। তা বাড়ি ভাই, সেটাই আমরা আসলে এই বাছুরগুলো একটু পরিচিত নেই, যেহেতু অনেকেই তো বাছুর সংগ্রহ করবে, আপনি যদি বাছুরগুলো সেল করবেন একটা একটার কাছে গিয়ে যদি বলে দেন যে কোনটার রেকর্ড কেমন আছে, মায়ের রেকর্ড, এই মা ছাড়া বিক্রি করবেন নাকি মা সহ বিক্রি করবেন, কেমন একটু বলে দেন। আমি এই সামনে এটা যে শুরু করি যে ছোট, এটা এই যে এটা এবিএস, এটা এবিএস ট্রায়াম্পের বাচ্চা। হ্যাঁ এটার এটার মায়ের দুধের রেকর্ড ইয়া 17-18 লিটার মতো। হ্যাঁ ওই একদম কোনায় যে সাদা হ্যাঁ বড় গাভীটা দেখছিলেন বন্ধুরা, এই আগের যে ভিডিওটা আছে এবং এই ভিডিওটা, দুটি ভিডিও আপনারা যদি, যারা এই ভিডিওটা দেখছেন, আমি বলবো যে ওইটার সাথে রিলেট করে নিলে বেটার হবে। আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটার সাথে, এই ভিডিওটা যদি মিক্স করে দেখেন তাহলে ভালো হবে। তো ওটা তো আর মা সহ বিক্রি করবেন, আর আলাদা তো বিক্রি করবেন না, ওটা কেউ আলাদা চাইলে হতে পারে না, এটা ছোট আছে তার বড় হবে, এটা যেহেতু ছোট আছে মার সাথে থাকাই ভাই বেটার। জি এই এইটাই যেরকম, এটা হচ্ছে চামিলে যেটা প্রথম ফার্স্ট ল্যাকটেশনের প্রথম বকনা যেটা, জি ওইটা এটা সার বাচ্চা, এটাও এবিএস এর স্পাইকের বাচ্চা এটা। হ্যাঁ এগুলোর দাম কেমন হয় আসতে পারে? এগুলো এগুলো কিন্তু মানে আমাদের বাংলাদেশে যে সিমেন্ট দেওয়া হয় তার থেকে একটু বেটার, আরো অনেক বেটার। ওদের ফিজিক, ওদের পায়ের গঠন, ওদের মাথা টাথা সব স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে একটু ডিফারেন্ট আছে। এটা যেরকম ওই যেখানে 20 নম্বর গাভীটা দেখলেন ওইটার বকনা, এটা বেশ বড় হয়ে গেছে, 6 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ এগুলো আলাদা বিক্রি হলে হবে, আর যদি কেউ এটা আলাদা যদি কেউ কিনতে চায় কেমন দাম চান? এগুলো 70-এর মতো, 70,000 টাকা, তাই না? আমি কিন্তু মানে ওই একবার এখন আমি বাসুরের প্রাইস আমি একদম ফিক্সড প্রাইসই বলে দিচ্ছি আর কি। ওকে এগুলা খুব একটা দাম, এই যে আমার একটা ছোট বাচ্চা, এর সাথে বলে ওর মাকে দিয়ে বিক্রি করতে হবে, আলাদা বেচা যাবে না। এটা 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 কিন্তু এবিএস এর বকনা, এটা এবিএস এর ইয়ে ওই ট্রাম্পের বকনা, ট্রাম্পের বকনা, জি এটা হ্যামারের, এটা এটা এবিএস এর। হ্যাঁ জি। আর ওই পাশে ধরেন এই যে কালো গরুটা আছে, এটা কেমন দামে সেল করবেন? এগুলো 70 রেঞ্জেরই আর কি, একটু 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 বড়। জি জি 70 রেঞ্জের। এই যে এটা এটা হ্যামারের বকনা। এগুলো প্রতিটার তো মায়ের বা ওদের ফুল রেকর্ড আছে আপনার, তাই না? সব রেকর্ড, বাবাকে, মাকে, মা কতটুকু দুধ দেয়, তাই না, সব রেকর্ড আছে। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ এদিকে জি, থাকো থাক, ওদের সাথে আমরা ই না করি, যেহেতু এটা এটা ব্র্যাকেট যে আপনার নতুন সেমেন বের হয়েছে 332। হ্যাঁ 332 এর বকনা বাচ্চা। এটা যে আমার ওই 2 নম্বর গাভি যেটা দেখলাম, বড় এরকম লম্বা চওড়া ওর বাচ্চা, ওর খুব সুন্দর সুন্দর বাকনা হয়। জি জি জি। এটার মানে স্ট্রাকচার ট্রাকচার সবকিছু দেখেন, এখান থেকে উলান দেখা যাইতেছে, এখন তো উলানটা অনেক সুন্দর হয়েছে, ছোট ছোট বাছুর। এই যে এটা জার্সির বকনা বাচ্চা, ওই যে আমরা যে জার্সি গাভিটা দেখছি, তাই না? এটা আগের ভিডিওতে কিন্তু এর মায়ের ছবিটা আছে জার্সির। হ্যাঁ হ্যাঁ এটা এসিআই 107, আমরা পরিচিত নিলাম, ওরা ওই যে যারা আছে শুয়ে আছে আলাদা ভাবে আছে। আপনি ওখানে একটা ফ্ল্যাগ বি মাথা দেখছিলেন, ফ্ল্যাগ বি স্টাইল। জি 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 জি। এই যে এই বাচ্চাটা, এটা 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 ইয়ার এডিএল 100 এর বাচ্চা। জি জি এটা। হ্যাঁ একটু ওইদিকে আনো তো, সব এক জায়গায় না, ঠিক আছে আমরা ওর ভিডিও পেয়ে গেছি। এটা এর মা হচ্ছে ফ্লেক বি, ওর মাথা সাদা, এর মাথা সাদা হয়েছে। আর এটা কি এডিএল এর সিমেন্ট দেওয়া? হ্যাঁ এডিএল এর 100, এনডিআর এডিএল এর 100% দেশীয় সিমেন্ট দেওয়া। তো অনেক চমৎকার সুন্দর বকনা বাছুর। আচ্ছা এই যে আসতেছে হেঁটে, পা সাদা। হ্যাঁ এটা 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 ইয়ার বাচ্চা, কি বলে ব্র্যাকের বাচ্চা, এটা ব্র্যাকের বাচ্চা। এর মার তো ফুল রেকর্ড আছে, সব রেকর্ড। এটা কেমন দাম হতে পারে? এটা ইয়া এটা 80-এর মতো চাচ্ছে, 80-এর মতো চাচ্ছে, স্ট্রাকচার খুব ভালো, খুব জি 80-এর মতো চাচ্ছে, 80,000 টাকা। আর এই যে, এই যে চমৎকার কালার, হ্যাঁ এটা এটার ব্র্যাকের 332-এর বাচ্চা, বকনা বাচ্চা। জি জি জি, ব্র্যাকের বাচ্চা। এটা কেমন আশা করছেন? এটা এটা 70-এর মতো আমি ইয়া করতেছি। এটা এটা বয়স কত, 5 মাসের মতো হয়ে গেছে, 5 মাসের, 6 মাস হলে তো ওই ওইটাই চলে যাবো ওই পাশে। হ্যাঁ 5 মাসের বকনা বাছুর, অনেক চমৎকার সুন্দর। ওই যে সাদা একটা ফ্রিজিয়ান দেখলেন, ওই যে 24 নম্বর, ওইটার বাচ্চা এটা।
এটা ব্র্যাকের, হ্যাঁ এটা ব্র্যাকের। এটার মা কেমন দুধ দেয়? এটা 16-17, 16-17 লিটার দুধ দেয়। ওই যে সাদা একদম চোখ সাদা, পাপড়ি চোখের পাপড়ি শুদ্ধ সাদা, চোখের পাপড়ি শুদ্ধ সাদা জি। ওটা আবার এখন মোটামুটি এটা তো রেকর্ড আছে, ফুল রেকর্ড আছে, ওর মার রেকর্ড, তাদের একদম রেকর্ড কিপিং করা আছে। আমাদের তালাবাড়ি ভাই ডক্টর জহির ইসলামের কাছ থেকে একজন প্রশিক্ষিত খামারি, আপনারা দেখেছেন যে আমরা এই খামারে যখন প্রথমবার আসছিলাম তখন ডক্টর জহির ইসলাম কিন্তু আমাদের সাথে ছিলেন, উনি এসেছিলেন এবং আমরা এখানে তাদের তখন ফ্যাটেনিং দিয়ে শুরু করেছিল। হ্যাঁ, তখন আমরা বলছিলাম যে খামার করে টিকে থাকতে গেলে শুধু ফ্যাটেনিংয়ের উপর নির্ভর করে থাকা যাবে না, ডেয়ারিতে আসতে হবে। আর আমাদের বাড়ি ভাই সেই ডেয়ারি খামার করেছেন, একটা একটা করে গরু বললেন আজকের আমার সাথে গল্প করতে প্রসঙ্গে, যে 150 গাভী তিনি সংগ্রহ করেছিলেন, বিভিন্ন দাঁতে কিনছেন, সেখান থেকে খারাপগুলো কালিং করে 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 এখন তার খামারে প্রায় 40টার মতন গাভী আছেন এবং প্রায় 17টার মতন বকনা বাছুর আছে, যেগুলো এখন গোখাদ্যের দাম বৃদ্ধি পাশাপাশি উনি যে ওনার যে মূল বিজনেস ছিল গার্মেন্টেড বিজনেস, ওই দিকে সময় দেওয়া, খামারে সময় দেওয়া, সব কিছু মিলে সময়ের সাথে পারছেন না, তাই তিনি বিক্রি করতে চাচ্ছেন। আপনারা যারা গরু সংগ্রহ করতে চান, বাছুর সংগ্রহ করতে চান, গাভী সংগ্রহ করতে চান, আমার মনে হয় যে এই ভিডিওগুলো আছে দেখুন, দেখে আপনাদের পছন্দ মতন গরুটা আপনারা নিতে পারবেন। মোটামুটি উনি তো ব্যবসায়ী মানুষ না, মানে গরু ব্যবসায়ী না, অতএব আসলে ভালো গরু পাবেন। এখানে আমি একটা কথা বলবো যে আপনি মালে ঠকবেন না, যারা এখান থেকে গরু কিনবেন কেউ মালে ঠকবেন না, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এটা সম্পর্কে জানতে চাই বাড়ি ভাই। এটা আপনি ওই যে 2 নম্বর একটা ইয়ে দেখছিলেন আরাম বনু, ওই যে ইয়ে ওইটার বাচ্চা, এটা ব্র্যাকের বাচ্চা, ব্র্যাকের এই ইয়ের 184-এর বাচ্চা জি। এটা তো কেমন দামে বিক্রি? খুবই সুন্দর, এটা এটা আমি দেড়ের মতো আমি এক্সপেক্ট করতেছি, এটা হিটে চলে আসছে, এটা ইয়ে করবো আর কি। এটা এটা কনসিভ করলে এটা আমি আশা করি মানে প্রথম বিয়ানে 20 এক্সিট করার মতো গরু, আশা করি 25-30 হওয়ার মতো। এর মা কতটুকু দেয়? ওর মা 21-এর মতো পাইছিলাম, 21-এর মতো। ওকে, মাশাআল্লাহ বাছুরটা অনেক সুন্দর আছে, আপনি খুব ভালো মতো দেখেন এটা। যে বাবা সরতো একটু ধরো, হ্যাঁ এটা এই খামারে একটা সুপারস্টার বকনা, সুপারস্টার বকনা। এই যে একটা মাসখানেক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে যে জার্সি, যেটা জার্সিটার আগের বাচ্চা, ওইটারও 14 মাসের উপরে হয়ে গেছে, 15 মাসের মতো হয়ে গেছে, 2-1-2 বার হিটে আসছিল আর কি। এইটা কি হিটে আসছে? হিটে আসছিল একবার, এটা আমি আরো একটা হিট স্কিপ করে তারপরে দিতে চাইছিলাম আর কি। এটা তো আপনি বিক্রি করেন, কেমন টাকা চান? এটা এরকম 1,30,000-এর মতো আর কি। 1,30,000? হ্যাঁ, 1,30,000 টাকাতে যদি কেউ নেন এই বকনাটা, অন্তত গরু তো ঠকবেন না, এটু কথা বলবো। এগুলো হচ্ছে একদম সুপারস্টার বকনা, ওটা যেটা মানে একেবারে খুব হাইলি প্রোডাক্ট। আর এই যে যাচ্ছে মাথা উঁচু করে আমাদের ব্রাহ্মা, ওর নাম পুতলি। কি পুতলি? হ্যাঁ, পুতলি কেন? পুতুলের মতো তাই পুতলি। ও, পুতুলের মতো তাই পুতলি। এই পুতলির মা আছে কি? মা আছে, মা হচ্ছে যে মির্কাদিম যেটা দেখছিলেন। ও আচ্ছা, ওর মার সাইজও ক্রস করে গেছে অলরেডি জি। এটা কি একবার হিটে আসছে নাকি? হিটে আসছে। ও, এটা কেমন দামে ছাড়বেন আপনারা? এটা আমি এরকম 130-এর মতো এক্সপেক্ট করতেছি। 130, মাশাআল্লাহ চমৎকার সুন্দর একটা বকনা বাছুর, 1,30,000 টাকা। ওই যে ব্রাহ্মা আমার সার বাছুরটা দেখেন, ওই যে যেটা ওখানে, ওই যে দেখা যাচ্ছে আমাদের ব্রাহ্মা সার বাছুর, ব্রাহ্মা গ্রে ব্রাহ্মা পুতিন, পুতিন। এই যে আমরা দেখতে পাচ্ছি পুতিন, পুতিন জি, ওই যে নাম হলো পুতিন, ওটা পুতলি, ওটা পুতিন। এই পুতিনটা কেমন টাকা চান? ওই 1,30,000-এর মধ্যে আমার বাজেট এখন। তাই পুতিনের দাম 1,20,000 বললে তো মানুষ বলে এতটুক বাচ্চা 4,00,000 টাকায় বাঁচে, 3,00,000 টাকায় বাঁচে, কে কি করে আমি জানি না। আমার যতটুক রিজনেবল মনে হয়েছে আমি সেই অনুযায়ী করছি, এগুলো সব আমার আদরের বাচ্চা। ওই যে পিছনে একটা ওই যে চলে আসছে, ওইটা একটা ব্ল্যাক জার্সি দেখছিলেন আপনি, ফ্রিজিয়ান জার্সি, ওইটার বাচ্চা। আচ্ছা, এই বাসুরের নিয়ে আপনার কি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন কি হয়েছিল শুনতে চাই। ওইটাই যে এতদিন ধরে কষ্ট করে টিকে থাকার, তো ওইটাই যে মানে নিজের ঘরের বাছুর একসময় মা হবে, প্রোডাক্টিভিটি এখান থেকে আমার
ঘরের বাছুর যখন মা হয় ওর প্রোডাক্টিভিটির সাথে অন্য কোনো প্রোডাক্টিভিটি কোনো কম্পারিজন নেই। বাজার থেকে আপনি গরু কিনে কোনোদিন আপনি ওই রেজাল্ট পাবেন না যেটা আপনি ঘরের বাছুর যেটা দিবে। তো আস্তে আস্তে গ্রো আপ করার চেষ্টা করছি। ওখানে দেখেছেন আমরা ঘরের বাছুর প্রায় 4-5টা প্রেগনেন্ট আছে অলরেডি, কয়েকটা বাচ্চা দিছে, এই যেগুলা প্রায় হয়ে গেছে। এই যে ওরা যেরকম এই যে হিটে আসছে, আমি 2-3টা হিট স্কিপ করার পরে হয়তো বা বীজ দিব আর কি। তো এগুলো সবই সব আমার সুপারস্টার সুপারস্টার বাছুর, হ্যাঁ সুপারস্টার বাছুর, এগুলো নিয়েই স্বপ্ন ছিল আর কি। এখন লাইফের বিভিন্ন রকম প্রায়োরিটিস থাকে, এখন প্রায়োরিটি চেঞ্জ করতে হচ্ছে, কি করা। তখন আপনি আমাদের যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারাই আসি না মানে ওই অনলাইন থেকে দেখে গরু টরু আসলে না, নিজে প্র্যাকটিক্যালে এসে দেখে বুঝে ইয়ে কিনেন, আর মানে সেটা ব্যাপারী থেকে যেভাবে করে কিনা আমি ওভাবে দামও বলি না, আমি ওভাবে মানে ওই ওই স্টাইলে আমি নেগোসিয়েশন আমি পছন্দ করি না। আমি মানে লিমিটেড ওয়েতে আমার রক বটমটাই বলে দিয়েছি। তো তারপরে যদি 19-20 হতেই পারে অনেক সময় যদি কেউ বেশি বেশি নিবে বা ইয়ে করবে, আমি ওইটাই চাই যে মানে রিয়েল খামারি যে অ্যাটলিস্ট মানে এই বাছুরগুলোর মর্যাদা বুঝবে, সে নিজে খামার করবে আমার মতো, হ্যাঁ সেরকম কেউ ইন্টারেস্টেড হয়ে আসুক। এটা মানে ওই ওইভাবে রিসেলিং এর জন্য যদি কেউ নেয় তাহলে আমি ডিসকারেজ করবো আর কি। মানে এই এখান থেকে নিয়ে আবার বিক্রি করবে এরকম? হ্যাঁ এটা এটা আমাদের মানে কষ্টের ফসল। তো আমার কষ্টের ফসল আমি এখন আমাকে গিভ আপ করতে হইতেছে বা সামহাও ইয়ে করতেছে বা অন্য সেক্টরে যাতে যেতে হচ্ছে। প্যাটার্নিং যদিও আমি কন্টিনিউ রাখবো, এখান থেকে আমি কিছু ক্যাপাসিটি কমায় ফেলবো। তো আমি চাই যে এই হার্ডওয়ার্কটা যে আমি করেছি এটার অ্যাডভান্টেজ আমি যদি না পাই তাহলে আমার আরেকজন খামারি ভাই যেন এটা পায়। মানে এটা জাস্ট ফর সেল এরকম চলে গেলো, আরেকজনের হাটে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিল জাস্ট সো অ্যান্ড সো প্রাইসে, ওইটা যদিও সেটা আমার মানে আমার ইস্যু না, তারপরে আমি খুশি হব যদি ওরকম কোনো মানে খামারি নিয়ে যত্নের সাথে পালে। না নিজের তো মানে সন্তান তো এগুলো সব। হ্যাঁ সেটাই, আমার খামারি ভাইদের জন্য একটা অ্যাডভান্টেজ আমি দিয়ে যেতে চাই যে ওই বাইরে থেকে বাজারে থেকে ব্যাপারী থেকে গরু কিনে নিয়ে এসে তারপরে ওই বিশ্বাসঘাতকতা হয় ইয়ে হয়, 25 লিটারের গরু 15 লিটার দিচ্ছে, ওই ওই প্রসেসটা আমি থ্রু করে গেছি। আমি অনেক গরু কাল ডাউন করেছি যেটা নন পারফর্মিং, হ্যাঁ অনেক যেগুলো শর্টেন করে রাখছি ওগুলাকে ইয়ে করছি। আমি খুব হাই ল্যাকটেশনের গরু আমার কাছে নাই, যেরকম 30-35 লিটার গরু দিবে ওরকম নাই, আমি লেসে 15-22 লিটার এরকম ইয়েগুলোই আছে, এবং ওগুলোকে আমি প্রেফার করছি বিকজ অনেক বেশি হাই ল্যাকটেটিং গরু হলে কি ওর পার্সোনাল অ্যাটেনশন অনেক বেশি দরকার হয়, ফ্যান দিয়ে রাখতে হয়, এসি দিয়ে রাখতে হয়, তারপরে ম্যাস্টাইটিসের সমস্যা হয়, রোগ বালাই সমস্যা হয়, যত হাইলাইটিং হয় মানে মানে ইন্টেন্সিটিটা অনেক বেশি হয় পালার জন্য, যত্ন ওইটার ইন্টেন্সিটি মেডিকেশন ওই অ্যালার্টনেস অনেক বেশি লাগে। তো আমরা আসলে সবসময় ওই 25-30 লিটারের গরু পিছনে দৌড়াই, বেসিক্যালি মিড রেঞ্জের গরু যেটা আছে 15-22 লিটারের গরু, এটাই আমাদের ওয়েদারের জন্য ভালো, ওদেরই অসুখ বিসুখ কম হয়, ওদের রিপ্রোডাক্টিভ সিস্টেম ভালো। আপনি 30-35 লিটারের একটা গরুকে আপনি অনেক সময় 1 বছর ধরেও কনসিভ করাতে পারবেন না। গাভী আছে কতগুলো? গাভী এখানে 22-23টার মতো আছে। আর বাছুর? বাছুর এরকম 20টার মতো আছে। 20টার মতো আছে। তো বাড়ি ভাই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। জি বন্ধুরা, আপনারা আবারও বলি যারা আপনারা গরু সংগ্রহ করতে চান, পুরো ভিডিও জুড়ে যে মোবাইল নাম্বারটা দেখেছেন বাড়ি ভাইয়ের নাম লেখার সাথে, তালহা বাড়ি ভাইয়ের নামের সাথে কিন্তু তার মোবাইল নাম্বারটাও লিখে দিয়েছি, ওই নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর একটা কথা আমি সবসময় বলবো যে আপনারা কিন্তু এই ফোনে দামাদামির থেকে সরাসরি খামারে চলে আসবেন, খামারে এসে গরু দেখে এদের মায়ের রেকর্ড যে কবে কি অসুখ হয়েছিল, কি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, কবে ওর ইনসিমিনেশন করা হয়েছে, কবে চেক দেওয়া হয়েছে, কোন ডাক্তার আসছে, একদম ডিটেইল, তাই না, কোন দিন কত কেজি দুধ হয়েছে, এরকমও কিন্তু তাদের এটা আছে। আপনারা সময় দিয়ে দেখলে সেটাও পারবেন যে এত তারিখে এই গরুটা কতটুকু দুধ দিয়েছিল, এত তারিখে কতটুকু দুধ দিয়েছিল, সেরকম রেকর্ডও কিন্তু তাদের কাছে আছে। আবারও বলবো যে আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে আপনারা
গরু কিনে যদি গরু গরুতে ঠকে যান তাহলে খামার হবে না, টাকায় ঠকলে আপনি হয়তো 10,000 টাকা বেশি গেছে, 20,000 টাকা বেশি গেছে, এটা খুব লস না। গরুতে যদি ঠকে যান তাহলে কিন্তু আপনার খামারই লস। তাই যারা এই জায়গাটা থেকে ভালো হতে চান, যে না আমরা এই অ্যাগ্রোমেটিক সেন্স থেকে গাবি নিলে বা বকনা নিলে, ষাড় গরু বাছুর নিলে ইনশাল্লাহ গরুতে ঠকবেন না। বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আমার যে ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।